আমি ছাড়ব না পথ সর্পিল, তুমি কোথায়? এ পথ বন্ধ, আমি ছুঁয়ে দেখবই স্পন্দন, এই বাতাসে তোমার গন্ধ। রোজ, পাসপোর্ট অ্যাপ্লাই করা হয়ে গেছে, আর হয়তো জাস্ট কয়েকটা মাস। গতকালই তোমার শহর ছুঁয়ে ফিরেছি, তোমাকে ছাড়া। কলকাতা শহরটা খুব বেমানান, যেমন তোমাদের হোমটা। সকলে আগের মতোই আছে, কিন্তু কি যেন নেই। মনের জন্মদিন গেল জাস্ট কয়েকদিন আগে, তোমাকে ছাড়া সেলিব্রেট করতে চাইছিল না, তোমার কথা বলেই ওকে রাজি করালাম। আর হ্যাঁ, একটা মিথ্যে কথা বলেছি ওকে, জানি তুমি ভুল বুঝবে না। মুন্নিকে একটা পিঙ্ক কালারের টেডি কিনে দিয়েছি, বলেছি তুমি পাঠিয়েছ, ও খুব খুশি হয়েছে জানো। আচ্ছা রোজ, তোমার সেই পিঙ্ক কালারের টেডিটার কথা মনে আছে? তোমার জন্মদিনে কিনে দিয়েছিলাম, ফেরার পথে রাস্তায় এক পুচকিকে তুমি দিয়ে এলে, মনে আছে? জানো, সেদিন থেকেই তোমায় আরও বেশি ভালোবেসে ফেলেছি, আর মুন্নির হাসি মুখটা আবারও সেই হাসি মুখটাই যেন ফিরিয়ে দিল। এই হোম, এই শহর, এই শহরের প্রত্যেকটা রাস্তা, সবেতেই তুমি লেগে আছো। তোমার ফোনে কন্ট্যাক্ট না করার আবদার মেনে নিলাম, নতুন করে খুব ভালো লাগছে, নতুন করেই আবার প্রেমে পড়ছি, অপেক্ষায় থাকছি। 2024-এ দাঁড়িয়ে আমাদের এই পাগলামি হয়তো কাব্যিক বা খানিকটা বোকা বোকাও। সিচুয়েশনশিপ ব্রেকআপের মাঝে জাস্ট দম বন্ধ হওয়া ভালোবাসা এই বিশ্ব বসন্তে আবার জেগে উঠেছে। 8,000 কিলোমিটার দূরত্বে দাঁড়িয়ে আমরা দুজন ভালোবাসছি, আরো আরো কাছে আসছি। দেখা হবে রোজ, তোমার হাতের হট চকলেট খাওয়ার অপেক্ষায় রইলাম। ইতি তোমার আফতাব।